নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে অর্থাৎ জি কে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ কোনো ভিডিও তোমরা স্কিপ করো না এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুব পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে সেই কারণে ভিডিও গুলো স্কিপ না সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে ভিডিও গুলো সেই কারণে তোমরা দেখতে থাকো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে ভিডিও গুলি শেয়ার করে দিও তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন সাউথ আফ্রিকাকে পরাজিত করে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার জিতলো কে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা যদি সঠিক উত্তর জানো অবশ্যই আমাদের কিন্তু কমেন্টে তোমরা জানাও সাউথ আফ্রিকাকে পরাজিত করে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো দু হাজার চব্বিশ জিতল সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ভারত দু নম্বর প্রশ্ন বিশ্বে প্রথম গ্যাসযুক্ত গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করবে কে বিশ্বে প্রথম যুক্ত গবাদি পশুর উপর কার্বন ট্যাক্স আরোপ করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ডেনমার্ক তিন নম্বর প্রশ্ন প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া পিজিটিআই এর প্রেসিডেন্ট হচ্ছেন কে প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া পিজিটিআইয়ের প্রেসিডেন্ট কে হচ্ছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কপিল দেব চার নম্বর প্রশ্ন ভারতের শীর্ষ ডিফেন্স এক্সপোর্ট পার্টনার হলো কোন দেশ ভারতের শীর্ষ ডিফেন্স এক্সপোর্ট পার্টনার হলো কোন দেশ প্রশ্ন চলাকালীনই তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এবং উত্তরগুলো মিলিয়ে দেখে নাও যে তোমাদের ঠিক হচ্ছে কিনা উত্তরগুলো এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা এক্সামে প্রিপারেশন হয়ে যাবে তো ভারতের শীর্ষ ডিফেন্স এক্সপোর্ট পার্টনার হলো সঠিক উত্তর হবে অপশন এ আমেরিকা পাঁচ নাম্বার প্রশ্ন প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে কোথায় প্রথম ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিউ দিল্লিতে এটি অনুষ্ঠিত করবে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ছ নাম্বার প্রশ্ন কোথায় মিউজিয়াম অফ টেম্পলস তৈরি করবে টাটা সন্স মিউজিয়াম অফ টেম্পলস কোথায় তৈরি করবে টাটা সন্স সঠিক উত্তর কি হবে তোমরা যদি জানো অবশ্যই আমাদের কমেন্টে তোমরা জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অযোধ্যা নম্বর প্রশ্ন রিপোর্ট অনুযায়ী সালে বিশ্ব ব্যাংকের কত বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে ভারত এই যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন যে ধরনের প্রশ্ন পুলিশ এক্সামে আসছে সেই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে একটু না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্নেরই সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করো তো এই প্রশ্নে কি হয়ে যাবে সঠিক উত্তর বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী দু তেইশ সালে কত বিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে ভারত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি একশো কুড়ি বিলিয়ন ডলার রেমিটেন্স ভারত গ্রহণ করেছেন দু তেইশ সালে আট নম্বর প্রশ্ন আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম লঞ্চ করছে কোন রাজ্য আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন টিউটর স্কিম কোন রাজ্য এটি লঞ্চ করছে স্কিমটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হিমাচল প্রদেশ ন নম্বর প্রশ্ন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় কবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডেটি কবে পালন করা হয় তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে রাখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য প্রতিদিন সন্ধেবেলা ডাব্লিউ বিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য আমাদের চ্যানেলে কিন্তু জি কে কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে তোমরা প্রত্যেক দিন ভিডিও দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের জন্য বাছাই করা প্রশ্ন কোনো ভিডিও তোমরা মিস করো না প্রত্যেকটি ভিডিওর মধ্যে থাকা প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে প্রত্যেকটি ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় কবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উনতিরিশে জুন প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবীশের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে এই দিনটি পালিত হয় পরের প্রশ্ন দেখি দশ নম্বর প্রশ্ন ভারতের নতুন বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হলেন কে ভারতের নতুন বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হলেন অপশন এ হবে সঠিক উত্তর বিক্রম মিশ্রী এগারো নম্বর প্রশ্ন স্প্রিং তুলা যন্ত্র কোন স্থানে কাজ করে না স্প্রিং তুলা যন্ত্র এটি কি কাজ করে এটি ভার পরিমাপ করতে সাহায্য করে তো স্প্রিং তুলা যন্ত্র কোন স্থানে কাজ করে না খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পৃথিবীর কেন্দ্রে কিন্তু স্প্রিং তুলা যন্ত্র কাজ করে না বারো নম্বর প্রশ্ন দেখি নিম্নক্ত কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত দেখো চারটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের নাম রয়েছে অপশানে তো চারটি প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের মধ্যে কোনটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত তোমাদের বলতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি মোগলবাড়ি এই প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত তেরো নম্বর প্রশ্ন হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাক্ষার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করছি এটা তোমরা সবাই উত্তরটা জানবে যে হাঁপানির ওষুধ রূপে ব্যবহৃত হয় কোন উপাখ্যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডাটুরিন ধুতরা গাছের ফল থেকে এই ডাটুরিনটা পাওয়া যায় চোদ্দ নম্বর প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপোলের সদর দপ্তর এটি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন সি ফ্রান্সে পনেরো নম্বর প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য পুলিশ আসবে সেই কারণে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো একটু স্কিপ করো না প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তোমরা এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পাবে সেই কারণে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় সঠিক উত্তর হবে অপশন এ সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই সন্ধি টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে কিন্তু হয়েছিল পরের প্রশ্ন দেখি কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি বলা হয় কোনটিকে দেখো চারটি রয়েছে চারটির মধ্যে কোনটিকে কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি বলা হয় সঠিক উত্তর কি হবে ভিভিআই প্রশ্ন এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাঘ বাঘকে কম্পিউটার প্রোগ্রামের ত্রুটি বলা হয় পরের প্রশ্ন দেখি বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় কোনটি ক্লোরিন সালফার ফসফরাস না সিলিকন কোনটি বিউটি পার্লারের চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন বি সালফার পরের প্রশ্ন দেখি নটুবুরু লৌহ আকরিক খনি কোথায় অবস্থিত নটুবুরু এই লৌহ আকরিক খনিটি কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে এ সিংভূম জেলাতে নটুবুরু লোহু খনিটি অবস্থিত এটি বর্তমান ভারতের ঝাড়খন্ড রাজ্যের একটি অংশ এই যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রশ্নের সাথে সাথে আলোচনা করা হচ্ছে সেই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তোমরা তোমরা মিস করবে না এই প্রত্যেকটি তথ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নাও প্রত্যেকটি তথ্যও কিন্তু প্রশ্নের মতন সমান গুরুত্বপূর্ণ এই তথ্যগুলির মধ্যে থেকেও কিন্তু অনেক সময় তোমাদের জন্য কিন্তু প্রশ্ন আসতেই পারে সেই কারণে তথ্যগুলোও কিন্তু তোমরা একটু মিস করে যাবে না চলো পরের প্রশ্ন দেখি অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি মাংস অনুসারে ভারতের পূর্বতম রাজ্য কোনটি তোমাদের বলতে হবে নাগাল্যান্ড না অরুণাচল প্রদেশ কোনটি মাংস অনুসারে ভারতের পূর্বতম রাজ্য সঠিক উত্তর হবে অপশন ডি অরুণাচল প্রদেশ পরবর্তী প্রশ্ন ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয় অধিক প্রাচীন কোন নদীটা হিমালয়ের অধিক প্রাচীন নদী তোমাদের বলতে হবে সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে সঠিক উত্তর হবে অপশন এ শতদ্রু নদী এই চারটি নদীর মধ্যে শতদ্রু নদীটি হিমালয়ের অধিক প্রাচীন একটি নদী শেষ হলো আজকের ভিডিও আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবি কেপি কনস্টেবল দু হাজার চব্বিশ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে যে যে কে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো সাথে ভিডিওটিকে একটি লাইক করো তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকো ভালো রাখো এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো আমাদের আরো উৎসাহিত করতে থাকো ধন্যবাদ